হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ট্রাভেল ব্লগ। আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি, ট্রাভেল ভিডিও। আজকে আমি বনগাঁ টু কলকাতা ট্রাভেল করবো, সেটা দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে দিচ্ছি। আমি এখন আছি বনগাঁ বাস স্ট্যান্ডের কাছে, বনগাঁ বাস স্ট্যান্ড মুক্তিগঞ্জ, সেটা হলো মুক্তিগঞ্জ বাস স্ট্যান্ড। আমি এখন এখান থেকে টোটোতে করে যাবো, এই যে টোটোতে করে যাচ্ছি আমি এখন দেখুন। হ্যাঁ, আর বাংলাদেশে যারা আসছো, যারা বনগাঁ দিয়ে বোটে দিয়ে আসো, অনেকে জিজ্ঞাসা করো, তাই বলছি বনগাঁ থেকে এসে ডাইরেক্ট। এখন কিন্তু নতুন বনগাঁ স্টেশনের নতুন স্টেশন মানে টিকিট কাউন্টার রয়েছে নতুন, এই সাইড আগের সাইডটায় বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আপনারা টোটোওয়ালাদের বা যে কোনো গাড়িতে আসবে জিজ্ঞাসা করবে বনগাঁ নেমে, তার যেতে আসবে যে নতুন টিকিট কাউন্টার কোথায় রয়েছে, তাহলেই আপনাদের বলে দেবে। এখন একটু আগে টিকিট কাউন্টার মানে বনগাঁ দিয়ে যেতে গেলে আগে পড়ে, এটা হচ্ছে ব্রিজ, ইচ্ছামতি নদীর যে ব্রিজটা সেই ব্রিজটা পার হচ্ছি আমরা এখন। আমি এখন বনগাঁর ভিতরে আছি, বনগাঁর ভিতরে। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই যদি কিছু জানার থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, কোথা দিয়ে বা বনগাঁ দিয়ে কীভাবে ট্রাভেল করবে, বনগাঁ টু শিয়ালদা, ঠিক আছে, কীভাবে যাবে তাহলে, বা বনগাঁ টু বয়রা, বাগদা, যে কোনো লাইন আমাকে যদি কমেন্ট করো তাহলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। অনেকের বনগাঁ লাইনে ডাউট থাকে, যারা বাংলাদেশ দিয়ে যারা ভাইরা আসছে, দাদারা আছে, যে কাকুরা আছে, যে ডাক্তারের কাছে দেখাতে, তাদের সমস্যা হয় এখান দিয়ে কীভাবে যাবে হসপিটালে। অ্যাভেলেবেল, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনারা অবৈধ হয়েছেন। এই দেখুন বাংলাদেশের ট্রেন, আমাদের ওখান থেকে ট্রেনও আসে, এখন ডাইরেক্ট শিয়ালদা গিয়ে দাঁড়াবে ট্রেন। আমি চোখ কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে, আমি ট্রেনের ভিডিওটা করতে পারিনি, তাই দুঃখিত, কারণ প্রচুর ভিড় ছিল আজকে, আমি ট্রেনে চলে এসেছিলাম তো, তাই ভিডিওটা করে ট্রেনের ভিডিওটা করতে পারিনি। যদি কোনো কিছু ডিটেলসে জানা থাকে তাহলে বনগাঁ টু শিয়ালদা কীভাবে ট্রাভেল করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কমেন্টে জানাবো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো ভিডিওটা নিশ্চয়ই করবেন, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক সাপোর্ট করবেন।